হলো বাহু গুণ বাহু। বাহু গুণ বাহু করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই। এই ক্ষেত্রে বলা আছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল 10 সেমি। তো আমরা কি করব 10 গুণ 10 করলে আমরা উত্তর পেয়ে গেলাম 100 বর্গ সেমি। তাহলে উত্তর হয়ে যাবে 100, মানে অপশন নাম্বার এ হলো রাইট আনসার। এই হলো সলিউশন। তো এর জন্য এই সূত্রটা মনে থাকা খুব প্রয়োজনীয়। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটাও তোমাদের মুখস্থ রাখতে হবে। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4 গুণ বাহু বা 4 × সাইড। তো এটাও সবাই মুখস্থ করে রেখো। এই সাথে বলে রাখি যে তোমরা যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পরীক্ষার জন্য, তাদের জন্য এই নোটস গুলো অ্যাভেলেবেল রয়েছে। এগুলো আমরা অলরেডি তোমাদের ক্লাসেস পড়িয়েছি, সেটাই নোটস এর আকারে তোমরা পেয়ে যাবে মাত্র 98 টাকায়। প্রত্যেকটা সাবজেক্ট আছে, অঙ্ক, ইংরাজি, জনস্বাস্থ্য, সাধারণ জ্ঞান, পুষ্টি, নারীর সামাজিক অবস্থান। এবং তোমরা এই নোটসটা কিনতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনতে পারো। অথবা এটা কিনতে গিয়ে কোনো রকমের অসুবিধা হলে তোমরা ফোন করতে পারো 9088900100 এই নাম্বারে। ওকে, চলো নেক্সট এ যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 সেমি ও প্রস্থ 10 সেমি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত সেমি হবে? তো এক্ষেত্রেও আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা প্রয়োজন। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। যারা জানো না, খাতায় অবশ্যই লিখে নেবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে আমাদের কি করতে হবে? মানটা বসাতে হবে শুধুমাত্র। তো মান বসাতে গেলে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য কত ছিল? 20 সেমি। তো আমরা দৈর্ঘ্যের জায়গায় 20 লিখবো। প্রস্থ ছিল 10 সেমি, প্রস্থের জায়গায় 10 লিখবো। তার মানে 2 × 30, তো উত্তর চলে আসবে 60 সেমি। তাহলে পরিসীমা হয়ে গেল 60 সেমি। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছো, যখন ক্ষেত্রফল বলবো আমরা তখন বর্গ দিয়ে বলি, যে বর্গ মিটার, বর্গ সেমি। যখন পরিসীমা বলি তখন যে এককটা ছিল সেই এককটাই থাকে, মানে শুধুমাত্র সেমি। তো এই হয়ে গেল উত্তর। এর সাথে বলে রাখি যে তোমরা যারা বিভিন্ন রাজ্য সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্যই নিয়ে চলে এসেছি বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ। এবং এই ব্যাচে এক বছরের মধ্যে তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট হবে, তার সাথে প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। তার সাথে প্রত্যেকদিন লাইভ ক্লাসের সাথে সাথে তোমরা নোটস পাচ্ছ, তার সাথে পাচ্ছ রেকর্ডেড ক্লাস ভিডিও, এমনকি প্রত্যেক সপ্তাহে মক টেস্টও পাবে। তো দেরি না করে এই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে এটা পারচেজ করতে পারো 689 টাকা পার ইয়ারে, মানে এক বছরের জন্য তোমরা 689 টাকা দিয়ে এটা পারচেজ করতে পারো। কোনো রকমের মান্থলি ফিজ লাগবে না। আর এই বিষয়ে জানতে তোমরা ফোন করতে পারো 9038900800 এই নাম্বারে। ওকে, চলো প্রশ্ন দেখা যাক কি আছে। এ এবং বি এর বয়সের অনুপাত 3:4 এবং তাদের বয়সের সমষ্টি 28 হলে, বছর হলে বির বয়স কত? তো আমরা ধরে নিতে পারি যে এর বয়স 3x বছর আর বি এর বয়স 4x বছর। তাহলে ওদের বয়সের সমষ্টি কত? 7x বছর। কিন্তু বলা আছে সমষ্টি 28 বছর। তাহলে 7x সমান সমান 28, x এর ভ্যালু কি হয়ে যাবে ভাগ করলে 4। তাহলে b এর বয়স কত? কত ছিল? 4x, তার মানে 4 × 4x এর জায়গায় আমরা 4 বসিয়ে দিলাম, তাহলে এখানে উত্তর চলে আসলো 16। উত্তর হবে অপশন নাম্বার d 16, 16 বছর। তো এই হলো ফুল সলিউশন, সবাই দেখে নাও। এবার যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বাড়ালে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? এই ধরনের প্রশ্ন সব থেকে কম সময় কিভাবে করা যায় জানো? একটা সূত্র মনে রেখে। সূত্রটা কি? সূত্রটা হলো a প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে কখনো যদি তোমাদের বলা হয় যে দৈর্ঘ্য এতটা পার্সেন্ট বেড়েছে, প্রস্থ এত পার্সেন্ট বেড়েছে, ক্ষেত্রফল কত শতকরা কত বাড়বে, তো আমরা কি করব? দৈর্ঘ্য কত পার্সেন্ট বেড়েছিল? 10, এর জায়গায় লিখলাম 10। বি এর জায়গায় লিখবো প্রস্থ কত বেড়েছে? 20। তাহলে বি এর জায়গায় লিখবো 20 যোগ এ বি। এ বি মানে পাশাপাশি থাকা, মানে গুণ অবস্থায় আছে। তাহলে 10 × 20 / 100। এখানে 10 আর 20 যোগ করলে
বাড়বে তার মানে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট आंसर সবাই সূত্রটা অবশ্যই লিখে নেবে এরকম প্রশ্ন আসলে ডাইরেক্ট এই সূত্রে বসাবে সবথেকে কম সময়ে আমরা উত্তর করতে পারবে তো দেখে নাও এই ছিল आंसर এবার আমরা যাব পরের প্রশ্নে পরের প্রশ্নে সেম একটা কোশ্চেন আছে তোমাদের জন্য দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 25% বাড়লে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে ঠিক একই ভাবে a প্লাস b প্লাস ab বাই 100 এই সূত্রটা আমাদের বসাতে হবে তো কি করব প্রথমে 20 যোগ 25 যোগ 20 গুণ 25 বাই 100 তো আমরা যদি এটা করি তাহলে বুঝতে পারছি কি 20 যোগ 25 মানে 45 যোগ এখানে 25 গুণ 20 করলে 500 ভাগ 100 কাটাকুটি করলে 5 45 আর 5 যোগ করলে 50 তাহলে উত্তর হয়ে যাবে 50% অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট आंसर 50% হলো উত্তর এই ভাবে এই ধরনের সব অঙ্কে তোমরা সলভ করতে পারো এবার তোমাদের তো আমি একটা অঙ্ক করতে দেব তোমরা আমাকে বলো যে এই প্রশ্নটাতে 10% এর জায়গায় 20% এর জায়গায় যদি 10% থাকে আর 25% এর জায়গায় যদি 50% থাকে তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কত শতাংশ বাড়বে